তো বন্ধুরা, আমার হাতের যে স্পিকারটি দেখতে পাচ্ছ এটি MZ কোম্পানির একটি স্পিকার। আজ এই ভিডিওতে এই স্পিকারের আনবক্সিং করে দেখাবো এবং শেষে সাউন্ড চেক করেও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ এমন একটি প্যাকেজিংয়ের ভেতরে এটি থাকে। MZ কোম্পানির মডেল নাম্বার এখানে দেওয়া আছে, 4 আওয়ার্স প্লে টাইম দেওয়া আছে এবং এখানে FM মেমোরি কার্ড এবং TWS এতে যে সাপোর্ট করবে সেগুলো একটু ডিটেলস দেওয়া আছে এবং এখানে বক্সের একটি পিকচার দেওয়া আছে এবং ওয়ার্নিংগুলো দেওয়া আছে এবং বিভিন্ন ফিচার্সগুলো এখানে দেওয়া আছে। 12,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ওয়ার্কিং টাইম 4 ঘন্টা ইত্যাদি ডিটেলস এবং যে যে কালারের বক্সগুলো হয় সেই কালারগুলো মেনশান করা আছে এবং এখানে এটি যে রেড কালার সেটিও দেখানো আছে, টিক্স দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এটি রেড কালারের হবে বলে আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, এটি রেড কালারের বক্স। তো বক্সের ভেতরে ওপেন করলে এমন একটি প্যাকেটের ভেতরে ব্লুটুথ বক্সটি রয়েছে। তো চলো ব্লুটুথ বক্সটিকে বক্সের ভেতর থেকে বার করি। তো বার করলে দেখো এখানে যে পলিথিনের ব্যাগটি আছে তার গায়েও কোম্পানির নাম মেনশান করা আছে এবং এটি ওপেন করলে দেখো রেড কালারের খুব সুন্দর বক্স। সামনে লোহার নেট দেয়া এবং MZ লেখা আছে এবং একটি ছোট ডাটা কেবিল দিয়েছে চার্জের জন্য, Type-B ডাটা কেবিল এবং প্লাস্টিকের বডি। সামনে নেটটা শুধু লোহার এবং এখানে কিছু লোগো দেওয়া আছে এবং স্টিকার দেওয়া আছে। পেছনে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, চার্জার, একটি LED এবং অফ অন সুইচ দেওয়া আছে এবং সাইডে কিছুই নেই, একটি ধরার জন্য কেবল ফিতের দেওয়া আছে রবারের এবং এখানে প্লে পুশ বটন, প্লাস মাইনাস বটন এবং মুড চেঞ্জের জন্য বটন দেওয়া আছে। এছাড়া বক্সে আর তেমন কিছুই নেই। বক্সের ওয়েটও খুব একটা ভারী নয়, লাইট ওয়েট এবং সামনে একটি লোহার একটি নেট এবং পুরো বডিটাই প্লাস্টিকের। সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে ভিডিও শেষে শোনাবো, কারণ যে কোনো গান চালালে কপিরাইট আসতে পারে, তাই কপিরাইট ফ্রি একটি মিউজিক চালিয়ে তোমাদেরকে শেষে শোনাচ্ছি।